হ্যালো স্টুডেন্টস, আমরা ফিরে এসেছি আবার একটা নতুন ক্লাসে। অন্যদিনের মতো আজকেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, বিভিন্ন প্রশ্ন আলোচনা করব। তবে আজকের ক্লাসটা ইংরেজিতেই করব, ইংরেজি প্রশ্ন। আমি বাংলাগুলো বলে দেবো, একটা একটা করে প্রশ্ন তোমাদের সামনে আসবে, আমি সেগুলো বিশ্লেষণ করব। যেভাবে ক্লাস করি ভালো করে ফলো করো। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকে যেটা হবে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং টার্ম, হুইচ অফ দ্য ফলোয়িং টার্ম ইজ ইউজড ফর এ স্কুল অফ লার্নিং অ্যান্ড টিচিং দ্য ব্রাঞ্চেস অফ দ্য বেদাস। বলছি এখানে চারটে টার্ম দেওয়া আছে, শাখা, চরণা, চরণা, রাথা অ্যান্ড যজনা। চারটে টার্ম এখানে দেওয়া আছে, শাখা, চরণা, রাথা, যজ্ঞা, যজনা, যজনা। বলছে এর মধ্যে কোন টার্মটা ইউজ হবে এই স্কুল অফ লার্নিং অ্যান্ড টিচিং দ্য ব্রাঞ্চেস অফ বেদাস। তোমরা জানো বেদ, বেদের প্রচণ্ড শাখা প্রশাখা আছে। আমরা ছোটবেলায় পড়েছিলাম চারটে বেদ, ঋক, সাম, যজুঃ, অথর্ব। কিন্তু আমরা বড় হয়ে দেখেছি, পড়তে পড়তে দেখেছি, বেদের চারটে খালি নয়, বেদের সঙ্গে জুড়ে আছে একটা সাংঘাতিক একটা বড় শাখা প্রশাখা। বিভিন্ন বেদের বিস্তারটা ভীষণ বড়, বিভিন্ন রকমের ব্রাঞ্চ আছে, উপবেদ আছে, বিভিন্ন ধরনের বেদের মূল ভাগগুলো আছে, আরণ্যক, সংগীতা, ব্রাহ্মণ, এগুলো রয়েছে, বিভিন্ন রকমের ভাগ রয়েছে। এই যে ব্রাঞ্চেসগুলো, এই ব্রাঞ্চেসগুলোকে আমরা কি বলবো, বা স্কুল অফ থটগুলোকে আমরা কি বলবো, যেগুলোকে আমরা আমরা বাংলায় ঘরানা বলতে পারি, আমরা বাংলায় বলতে পারি কোনো গোষ্ঠী বা চিন্তাধারা, সেটাকে আমরা সংস্কৃতে এগুলোকে কি বলা হতো? বেদের যে বিভিন্ন ব্রাঞ্চগুলো, যে শাখাগুলো, বেদের যে বিভিন্ন ভাগগুলো আলোচনা করা হতো, সেগুলোকে কি বলা হতো? শাখা, চরণা, রাথা অ্যান্ড যজনা। এটা অনেকটা আন্দাজে করা যেতে পারে। শাখা শব্দটা আমাদের অনেকের কাছেই পরিচিত, শাখা শব্দটা। শাখা মানে হচ্ছে একটা সেকশন, একটা ব্রাঞ্চেস। ব্রাঞ্চেস কথাটা রয়েছে এখানে, ব্রাঞ্চ, স্কুল অফ লার্নিং অ্যান্ড টিচিং অফ দ্য ব্রাঞ্চেস অফ দ্য বেদাস। তার মানে বেদের এক একটা ভাগের যে আলোচনা, সেগুলোকে আমরা শাখা বলছি। অর্থাৎ বেদের যে বিভিন্ন ভাগগুলো, অর্থাৎ বেদ একটা আয়ুর্বেদ নিয়ে আলোচনা করছে, সেটা একটা শাখা বেদের। কোনো একটা বেদের যুদ্ধ নিয়ে আলোচনা করছে, সেটা বেদের একটা শাখা। তো এই যে স্কুল অফ থটগুলো বা ঘরানা যেগুলোকে আমরা বলি, সেগুলোকেই বৈদিক সাহিত্যে বলা হচ্ছে শাখা। এই টার্মটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার ওয়ানের অপশন করব আমরা এ অপশনটা। আমরা নেক্সট কোয়েশ্চনে আসব। দ্য ফেমাস বুক বৃহৎ কথা ওয়াজ রিটেন বাই, একটা খুব বিখ্যাত বই বৃহৎ কথা। আমরা জানি এই বইটা অনেক পরীক্ষায় এসছে। বৃহৎ কথা বলে যে বিখ্যাত বইটা, তার লেখক কে? গুণাঢ্য, পাণিনি, সরবর্মণ এবং রাধাগুপ্ত। চারটে অপশান আছে। এটা একটা খুব কমন প্রশ্ন। আমরা জানি যে বৃহৎ কথা শব্দের, বৃহৎ কথা গ্রন্থটির রচয়িতা গুণাঢ্য। ফার্স্ট অপশানটা রাইট হবে, আমরা সবাই জানি গুণাঢ্য। কে এই গুণাঢ্য? একজন বিখ্যাত কবি, সংস্কৃত ভাষায় তিনি তার কবিতা রচনা করেছিলেন। কখনো কখনো আমরা দেখছি প্রাকৃতেও তিনি তার কবিতা রচনা করেছেন প্রাকৃত ভাষায়। তো সেই গুণাঢ্য, এই গুণাঢ্যর, এই যে বিখ্যাত কবি গুণাঢ্য, কবি সম্রাটও বলা হয়েছে তাকে অনেক জায়গায়, কবি সম্রাট। এই গুণাঢ্যের সময়টা কখন, গুণাঢ্য কোন সময়ে তার আবির্ভাব? গুণাঢ্যের সময়টা মোটামুটি এক্স্যাক্ট সময়টা জানা যায় না, তবে মনে করা হয় যে প্রথম ফার্স্ট সেঞ্চুরি BC থেকে থার্ড সেঞ্চুরি AD মধ্যে কোনো একটা সময় তার আবির্ভাব। ফার্স্ট সেঞ্চুরি BC থেকে থার্ড সেঞ্চুরি AD, খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে শুরু করে খ্রিস্টীয় তৃতীয় শতকের মধ্যে কোনো একটা সময় তার আবির্ভাব হতে পারে, আবির্ভাবের সময়কালটা গুণাঢ্যের। অনেকে বলছেন যে সাতবাহনদের রাজত্বকালে তার আবির্ভাব। ডক্টর দীনেশচন্দ্র সরকার একজন বিখ্যাত হিস্টোরিয়ান, পুরনো দিনের একজন হিস্টোরিয়ান, বিখ্যাত একজন হিস্টোরিয়ান। তো দীনেশচন্দ্র সরকার বা ডক্টর DC সরকার বলছেন যে আমরা গুণাঢ্যকে রাখতে পারি মোটামুটি সাতবাহনদের রাজত্বকালে, এই সময়টার মধ্যে, দাক্ষিণাত্যের সেই বিখ্যাত
যারা রাজত্ব করেছিল প্রতিষ্ঠান বা পৈঠান অঞ্চলে, সেই সাতবাহন ডায়নেস্টির কন্টেম্পোরারি হচ্ছেন এই গুণাঢ্য নামে বিখ্যাত কবি। কিন্তু আনফর্চুনেট ব্যাপার এটাই যে গুণাঢ্যের এই যে এই যে এই যে বিখ্যাত বইটা বৃহৎ কথা, এই বৃহৎ কথার কিন্তু কোনো সংস্করণ বা বৃহৎ কথার যে আসল বইটা সেটা টোটালি লস্ট। বৃহৎ কথার স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে বা বৃহৎ কথার যে আলোচনা সেটা আমরা দেখতে পাই কিছুটা ক্ষেমেন্দ্রর লেখা বৃহৎ কথা মঞ্জুরি বলে একটা বিখ্যাত বই, কাশ্মীরের লেখক ছিলেন ক্ষেমেন্দ্র। ক্ষেমেন্দ্রর লেখা বৃহৎ কথা মঞ্জুরির মধ্যে বৃহৎ কথার কিছু অংশ রয়েছে যার মধ্যে দিয়ে আমরা বৃহৎ কথাকে স্মরণ করতে পারি বা মনে রাখতে পারি। এবং সোমদেব ভট্টের লেখা কথা সরিত সাগর, একটা দুটোই বিখ্যাত বই, ক্ষেমেন্দ্রর লেখা এই বইটা বৃহৎ কথা মঞ্জুরি আর সোমদেব ভট্টর লেখা কথা সরিত সাগর, এই দুটো বই বৃহৎ কথার স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে। মানে বৃহৎ কথার কিছু আলোচনা বা বৃহৎ কথার কিছু অংশ আমরা এই দুটো লেখকের এই দুটো বিখ্যাত বইতে পাই। একটা সোমদেব ভট্টের বিখ্যাত বই তোমরা জানো কথা সরিত সাগর, আর একটা বিখ্যাত বই হচ্ছে যেটা ক্ষেমেন্দ্রর বৃহৎ কথা মঞ্জুরি। এই দুটো বইয়ের মধ্যে আমরা এই বৃহৎ কথার কিছু স্মৃতি আমরা পাই। এরকম অনেক বই আছে যে বইগুলো ভীষণ অথেন্টিক হিসেবে আমরা সেগুলোকে বিবেচনা করি কিন্তু সেই বইগুলোর আসল সংস্করণ পাওয়া যায় না, টোটালি হারিয়ে গেছে, একদম বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। যেমন আমরা ইন্ডিকার কথা এখানে বলতে পারি, মেগাসিনিসের ইন্ডিকা, অরিজিনাল বইটা কিন্তু নেই কিন্তু আমরা কথায় কথায় বলি ইন্ডিকা থেকে আমরা এই জানতে পারি, ইন্ডিকা থেকে আমরা ওই জানতে পারি। তাহলে ইন্ডিকা থেকে রেফারেন্সে যে ইনফরমেশনগুলো আমরা বলি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিকার রেফারেন্স নয়, সেগুলো হচ্ছে পরবর্তীকালে গ্রিক এবং রোমান লেখকরা তাদের লেখায় ইন্ডিকা থেকে যেগুলো কোট করেছিল সেই কোটগুলোই আমাদের ভরসা। তার মানে ইন্ডিকার যে রেফারেন্সগুলো সেগুলো ফার্স্ট হ্যান্ড রেফারেন্স নয়, সেগুলো সেকেন্ড হ্যান্ড রেফারেন্স, মানে সেগুলো অন্য লেখকদের হাত ঘুরে আমাদের কাছে এসেছে। এটাও তাই সেম, একদম বৃহৎ কথার যে অরিজিনাল বইটা সেটা পাওয়া যায় না, বৃহৎ কথার যে রেফারেন্স সে রেফারেন্সটা আসছে সোমদেব ভট্টের লেখা কথা সরিত সাগর এবং ক্ষেমেন্দ্রর লেখা বৃহৎ কথা মঞ্জুরির মধ্য দিয়ে, একদম ইন্ডিকার মতো সেম ঘটনা এটা। ওকে, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বৃহৎ কথা কার লেখা, গুণাঢ্যের লেখা, গুণাঢ্য সাতবাহনদের কন্টেম্পোরারি বলে মনে করছেন ডক্টর দীনেশচন্দ্র সরকার, একজন বিখ্যাত হিস্টোরিয়ান। আমরা নেক্সট প্রশ্নে আসব, 3 নম্বর প্রশ্নে আসব, হুইচ অ্যামং দ্য ফলোয়িং বোধিসত্ত্ব হোল্ডস থান্ডারবল্ট। বোধিসত্ত্ব, বোধিসত্ত্ব জিনিসটা কি, বৌদ্ধ ধর্মের সঙ্গে রিলেটেড আমরা বুঝতে পারছি, বোধিসত্ত্ব মানে কি, বোধিসত্ত্ব মানে হচ্ছে যিনি গৌতম বুদ্ধের মতো হতে চেয়েছেন, গৌতম বুদ্ধের মতো হতে চেয়েছেন তিনি হচ্ছেন বোধিসত্ত্ব। অর্থাৎ গৌতম বুদ্ধের বলা যেতে পারে এক একটা অবতার, যেমন বিষ্ণুর অবতার রয়েছে তেমনি গৌতম বুদ্ধের এক একটা অবতারকে আমরা বলতে পারি বোধিসত্ত্ব। মানে বোধিসত্ত্ব বলতে আমরা বুঝব যারা গৌতম বুদ্ধের মতো হতে চেয়েছেন তারাই হচ্ছে বোধিসত্ত্ব। এই বোধিসত্ত্বের কনসেপ্ট আমরা মেনলি দুটো বুদ্ধিস্ট ফিলোসফিতে পাই, একটা থেরোবাদী ফিলোসফি, তোমরা জানো থেরোবাদী আর মহাসঙ্গিক বৌদ্ধরা দুটো ভাগে ভাগ হয়ে গেছিল সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলে, তোমরা সবাই জানো, এবং মহাযান হীনযানের ভাগ তো তোমরা সবাই জানো। এই দুটো বুদ্ধিস্ট ফিলোসফিতে আমরা এই বোধিসত্ত্বের কথা পাই, অর্থাৎ এই বোধিসত্ত্ব বলতে আমরা বুঝি যিনি গৌতম বুদ্ধের মতো হতে চেয়েছেন বা গৌতম বুদ্ধের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম। ওকে, তো বলছে এইরকম বোধিসত্ত্ব, 4 জন বোধিসত্ত্বের নাম দেয়া আছে এখানে যারা গৌতম বুদ্ধের মতো হতে চেয়েছেন, বজ্রপাণি, মৈত্রেয়, মঞ্জুশ্রী এবং অমিতাভ, এই 4টেই বোধিসত্ত্ব। বলছে এর মধ্যে কোন বোধিসত্ত্ব
দৈত্যের হাতে রয়েছে বজ্র, বজ্রের কথা রয়েছে। তোমরা জানো যে এমন একটা সময় বৌদ্ধ ধর্ম পৌঁছেছিল যেখানে বৌদ্ধ ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের একটা ক্লোজ রিলেশন ডেভেলপ করেছিল। মানে হিন্দু ধর্মের যে শক্তির পুজো, সেই শক্তির আরাধনার কনসেপ্ট কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যে ঢুকে গেছিল। শক্তির আর মানে শক্তির আরাধনা মানে কালীর আরাধনা, তারার আরাধনা, মানে যেটাকে বলা হচ্ছে যে শক্তি যার মধ্যে দিয়ে ভর করছে বা শক্তির পুজো। তো এই বজ্র কিসের প্রতীক? বজ্র শক্তির প্রতীক। তাহলে বজ্র রয়েছে কোন বোধিসত্ত্বের হাতে? প্রত্যেক বোধিসত্ত্বের হাতে কিছু না কিছু একটা সিম্বল আছে। তো বজ্র বোধি কোন বোধিসত্ত্বের মধ্যে আমরা বজ্র পাচ্ছি বা থান্ডার বল্ট? থান্ডার বল্ট মানে হচ্ছে বজ্র। আমরা বজ্র পানি, মৈত্রেয়, মঞ্জুশ্রী আর অমিতাভ চারটে অপশান দেখতে পাচ্ছি, চারজনই বোধিসত্ত্বের মধ্যে পড়েন। এর মধ্যে আমরা অবভিয়াসলি উত্তর করব বজ্রপাণি, কারণ বজ্রপাণি শব্দটার অর্থই হলো বজ্র পানিতে যাহার, পানি মানে কোল, যিনি বজ্র নিয়ে আছেন কোলে বা বজ্রকে ধরে আছেন, হোল্ড করে আছেন, তিনি হলেন বজ্রপাণি। এটা বজ্রপাণি। তাহলে এই যে বোধিসত্ত্ব বুদ্ধের যে রূপ, এ কোন রূপকে এই প্রত্যেকটা বোধিসত্ত্ব কোনো না কোনো দিককে রিভিল করছে, প্রকাশ করছে, কোনো না কিছুর একটা প্রতীক হয়ে উঠছেন তারা। বজ্রপাণি তাহলে কিসের প্রতীক? এই বোধিসত্ত্ব শক্তির প্রতীক, দ্য সিম্বল অফ পাওয়ার, দ্য সিম্বল অফ অ্যাবসোলিউট পাওয়ার, বজ্রপাণি। তারপরে আমরা দেখছি আর একজনের নাম, এও একজন মৈত্রেয়, একে বলছে নেক্সট বুদ্ধ। একেবারে গৌতম বুদ্ধের পরেই যার নাম করতে পারি আমরা, সেটা হচ্ছে মৈত্রেয়। এবং বলছে থেরোবাদী ফিলোসফিতে বলছে, মহাযান ফিলোসফিতে বলছে, গৌতম বুদ্ধের বাণী এই পৃথিবী থেকে যবে মুছে যাবে তখনই মৈত্রেয়র বাণী পৌঁছবে এই পৃথিবীতে। অর্থাৎ বলছে থেরোবাদী বা মহাযান ফিলোসফি বলছে, যবে গৌতম বুদ্ধের এই দর্শন বা এই আদর্শ যবে পৃথিবী থেকে মুছে যাবে তারপরেই সেই আদর্শকে টিকিয়ে রাখার জন্য আবির্ভূত হবেন এই মৈত্রেয়। এই মৈত্রেয়কে বলছে, এই মৈত্রেয়কে কি বলছে না, এই মৈত্রেয়কে বলছে কি, মৈত্রেয়কে বলা হচ্ছে যে নেক্সট বুদ্ধ, বুদ্ধের ঠিক পরেই যিনি রয়েছেন তিনি হচ্ছেন এই মৈত্রেয়। মৈত্রেয় কিসের সিম্বলকে ক্যারি করছে? আমরা দেখলাম বজ্রপাণি শক্তির প্রতীক, শক্তির প্রতীক আমরা বলতে পারি। তেমনি মৈত্রেয় ইনি কিসের প্রতীক আমরা বলতে পারি? মৈত্রেয় হচ্ছে মেনলি দ্য সিম্বল অফ ফ্রেন্ডশিপ। মৈত্রী, মৈত্রেয় শব্দটা এলো কোত্থেকে? মৈত্রী শব্দ থেকে, ফ্রেন্ডশিপ। অর্থাৎ এই মৈত্রেয় কিসের প্রতীক হয়ে উঠেছেন? মৈত্রীর প্রতীক, বা যেটাকে আমরা বলতে পারি দ্য ফ্রেন্ডশিপের প্রতীক হয়ে উঠছেন তিনি, বন্ধুত্বের প্রতীক হয়ে উঠছেন তিনি, বা বলা যেতে পারে দ্য সিম্বল অফ কম্প্যাশন, সহানুভূতির, সহানুভূতির সিম্বল হয়ে উঠছেন তিনি, সহানুভূতিকে সিম্বলাইজ করছেন, কম্প্যাশনকে সিম্বলাইজ করছেন এই মৈত্রেয়। তাই মৈত্রেয় কিসের প্রতীক? কম্প্যাশনের প্রতীক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক একটা বোধিসত্ত্ব এক একটা দিককে প্রতিফলিত করছে। বজ্রপাণি করলো শক্তিকে, মৈত্রেয় করল কম্প্যাশনকে, কম্প্যাশন বা সহানুভূতি যেটাকে আমরা বলি, সিম্প্যাথি যেটাকে বলি, সেই কম্প্যাশনকে। মঞ্জুশ্রী আরেকজন, যাকে আমরা বলতে পারি আরেকজন বোধিসত্ত্ব, এই মঞ্জুশ্রী কিসের প্রতীক হয়ে উঠেছেন? উইজডম। যিনি কি করছেন না যিনি কি করছেন না যিনি যিনি কি করছেন না যিনি সম্পূর্ণরূপে পৃথিবীর অন্ধকার অজ্ঞতাকে দূর করে পৃথিবীতে জ্ঞানের আলো নিয়ে আসছেন, বা সিম্বল অফ উইজডম। মঞ্জুশ্রী হচ্ছেন দ্য সিম্বল অফ উইজডম। এটা মঞ্জুশ্রী মানে কিন্তু এই মহিলা নয়, মঞ্জুস্বর, মঞ্জুস্বর বা মঞ্জুস্বর থেকেই কথাটা এসছে মঞ্জুশ্রী, বা একে বলা যেতে পারে, এর আর একটা নাম বলা যেতে পারে দ্য লর্ড অফ স্পিচ, অর্থাৎ বাগেশ্বর বলা যেতে পারে, কথার ঈশ্বর, যিনি কথার সৃষ্টি করেছেন তিনি মঞ্জুশ্রী। তাহলে মঞ্জুশ্রীকে আমরা মনে রাখবো কিভাবে? দ্য সিম্বল অফ উইজডম,
বা জ্ঞানের প্রতীক হিসেবে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারছি এক একজন বোধিসত্ত্ব এক একটা দিককে রিভিল করছেন। লাস্টে হচ্ছে অমিতাভ, অমিতাভ এই আর এক বোধিসত্ত্ব। অমিতাভ মানে ইনি কিসের প্রতীককে? দ্য সিম্বল অফ রিলেনলেস লাইফ, এন্ডলেস লাইফ, অনন্ত জীবনের প্রতীক তিনি বহন করছেন অমিতাভ। বা আমরা বলতে পারি দ্য এন্ডলেস লাইট, চিরন্তন আলোর প্রতীক হয়ে উঠছেন তিনি। এখানে আলো মানে জীবন, চিরন্তন আলো বা চিরন্তন জীবনের প্রতীক হয়ে উঠছেন অমিতাভ, গৌতম বুদ্ধের আর এক রূপ বা বোধিসত্ত্ব। তাহলে চারটে বোধিসত্ত্ব চার রকম জিনিসকে সিম্বলাইজ করলো। প্রথম জন করল শক্তিকে, দ্বিতীয় জন করল কম্প্যাশন, কম্প্যাশনকে, সহানুভূতিকে, মঞ্জুশ্রী, তৃতীয় জন করল উইজডমকে, সিম্বল অফ উইজডম, আর চার নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন সিম্বল অফ এন্ডলেস লাইফ, অনন্ত জীবন, অনন্ত আলো। ঠিক আছে, এই হচ্ছে বোধিসত্ত্বের কনসেপ্ট। আমরা তাহলে এখানে উত্তর করব বজ্রপাণি। বজ্রপাণির হাতে বজ্র রয়েছে, মৈত্রেয় যিনি রয়েছেন তার হাতে রয়েছে পদ্ম, ব্লু লোটাস, নীল পদ্ম রয়েছে তার হাতে। লোটাস, লোটাস সিম্বলাইজ করছে মৈত্রেয়কে, ওই জন্যকে বলা হয় পদ্মপাণি। মৈত্রের আর এক নাম পদ্মপাণি, পদ্মপাণিতে যাহার। আগে যেমন বজ্রপাণি পেলাম, মৈত্রেয়কে বলা হচ্ছে পদ্মপাণি, পদ্ম নিয়ে আছেন তিনি হাতে। ওকে, তাহলে এখানে উত্তর আমরা করব বজ্রপাণি, বোধিসত্ত্বের যে বিভিন্ন রূপ তার মধ্যে একটা রূপ এটা। দেখি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চনে কি আছে। উইচ অ্যামং দ্য ফলোয়িং মুদ্রা ইজ দ্য জেস্চার অব বুদ্ধা অ্যাজ ডেপিক্টেড ইন ইজ ফার্স্ট সারমন? উইচ অ্যামং দ্য ফলোয়িং মুদ্রা, মুদ্রা মানে কি? মুদ্রা কথাটার অর্থ হলো ভঙ্গি, আমরা বলি না নাচের মুদ্রা। মুদ্রা মানে এখানে কারেন্সি নয়, মুদ্রা মানে এখানে ভঙ্গি, বা ইংরেজিতে যেটাকে বলে জেস্চার। কোনো একটা কিছু করছি আমরা, করার যে করার সময় যে ভঙ্গিটা করছি সেই ভঙ্গিটাই হচ্ছে কে বলা হচ্ছে মুদ্রা। নাচের মুদ্রা হয়, বিভিন্ন ধরনের মুদ্রা হয়। তো বলছে গৌতম বুদ্ধ যখন প্রথম তার ধর্ম প্রচার করছেন, যেটাকে আমরা বলছি ধর্মচক্র প্রবর্তন, সেই প্রথম ধর্ম প্রচার করার সময় তার ভঙ্গিটা কেমন ছিল, তার শারীরিক ভঙ্গিটা কেমন ছিল, তার হাতের ভঙ্গিটা কেমন ছিল, সেটাই জানতে চাইছে এই কোয়েশ্চেনটার মধ্যে। বুঝতে পারলো কি ভঙ্গি নিয়েছিলেন তিনি যখন তিনি প্রথম তার পাঁচজন শিষ্যকে ধর্ম প্রচার করছেন সারনাথে, যেটাকে আমরা ইতিহাসে বলি ধর্মচক্র প্রবর্তন। তো ধর্মচক্র প্রবর্তনের প্রসঙ্গ যখনই এলো তখন উত্তরটা তো সোজাই হয়ে গেল, বুঝতে পারছো। চারটে মুদ্রা দিয়েছে, অভয় মুদ্রা, ধ্যান মুদ্রা, ধর্মচক্র মুদ্রা, ভূমিস্পর্শ মুদ্রা। তাহলে আমি তো ধর্মচক্র কথাটা বলেই দিলাম এখানে, ফার্স্ট সারমনকে ধর্মচক্র বলে তোমরা সবাই জানো। তাহলে এখানে অবভিয়াসলি উত্তরটা হবে সি অপশানে, ধর্মচক্র মুদ্রা। ধর্মচক্র মুদ্রা অর্থাৎ গৌতম বুদ্ধ যখন প্রথম তার উপদেশ দিচ্ছেন সেই সময় যে ভঙ্গি তিনি নিয়েছিলেন সেই ভঙ্গিটাকেই বলা হচ্ছে ধর্মচক্র মুদ্রার ভঙ্গি। বাকি যে ভঙ্গিগুলো রয়েছে, দেখো অভয় মুদ্রা আমরা দেখেছি, অভয় মুদ্রা কি? অভয় মুদ্রাটার মাধ্যমে কি এক্সপোজ হচ্ছে, কি বোঝা যাচ্ছে? না, একটা ফিয়ারলেস লাইফ, একটা নির্ভীক জীবনের কথা বলছেন গৌতম বুদ্ধ। অভয় মানে কি? যেখানে ভয় নেই, ভয় না করার নির্দেশ দিচ্ছেন গৌতম বুদ্ধ। অভয় মুদ্রা তার, যে মুদ্রার মধ্যে দিয়ে একটা নির্ভীক জীবনের ছবি ভেসে উঠছে আমাদের মধ্যে। অভয় মুদ্রা একটা নির্ভীক জীবনের, একটা ভয়হীন জীবনের একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দিয়ে। ধ্যান মুদ্রা, এটা প্রতিফলিত হচ্ছে কিভাবে? গৌতম বুদ্ধ যে দীর্ঘদিন ধরে ধ্যান করেছিলেন সিদ্ধি লাভ করার জন্য, সেই সিদ্ধি লাভের সময়, সেই ধ্যান করার সময়, তপস্যা করার সময় যে ভঙ্গি তার ছিল সেটাকে বলছে ধ্যান মুদ্রা। আমরা জানি তিনি তার ধ্যান গুরু ছিলেন আল্লারা কালমা, যাকে তিনি ধ্যান, আল্লারা কালমা যিনি গৌতম বুদ্ধকে ধ্যানের শিক্ষা দিয়েছিলেন, সেই ধ্যান মুদ্রা, ধ্যান করার সময় যে ভঙ্গি
তিনি গ্রহণ করেছিলেন বা নিয়েছিলেন সেটা ধ্যান মুদ্রা, ধর্মচক্র মুদ্রা আমরা আলোচনা করলাম, আর ভূমিস্পর্শ মুদ্রা মানে হচ্ছে সিদ্ধি লাভের পর গৌতম বুদ্ধ যে ভূমি ছুঁয়েছিলেন, যে মাটি ছুঁয়েছিলেন সিদ্ধি লাভ করার পর, যখন তার উদ্দেশ্য তার লক্ষ্য সম্পূর্ণ হলো, যে সত্যকে খোঁজার যে লক্ষ্যে তিনি বেরিয়ে পড়েছিলেন সংসার ছেড়ে, সেই লক্ষ্য যখন বাস্তবে পরিণত হলো, সেই উদ্দেশ্য যখন বাস্তবে পরিণত হলো, তখন মহান ঈশ্বরকে তিনি যে অভিবাদন জানিয়েছিলেন ভূমি স্পর্শ করে, সেই সময় তার যে ভঙ্গি সেটাকে বলছি আমরা ভূমি স্পর্শ মুদ্রা। তাহলে এই যে গৌতম বুদ্ধের বিভিন্ন মুদ্রাগুলো, ভঙ্গিগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট জানার জন্য, এটা এক একটা জিনিসকে রিভিল করছে, এক একটা দিককে তুলে ধরছে এগুলো। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসব, 5 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ পুষ্যমিত্র শুঙ্গ। এই কোয়েশ্চেনটা অনেকবার পরীক্ষা এসছে, বিসিএসও এসছে, তোমরা জানো। পুষ্যমিত্র শুঙ্গের কন্টেম্পোরারি পতঞ্জলি, কালিদাস, হেলিওডোরাস, বাসুদেবা, এদের মধ্যে কে? আমরা সবাই জানি পতঞ্জলি, মহাভাষ্যের যিনি লেখক, সেই পতঞ্জলি পুষ্যমিত্র শুঙ্গের কন্টেম্পোরারি, শুঙ্গদের কন্টেম্পোরারি, এটা আমরা সবাই জানি। কালিদাস কার কন্টেম্পোরারি? চন্দ্রগুপ্ত টু বিক্রমাদিত্যের। হেলিওডোরাস কার কন্টেম্পোরারি? বিখ্যাত শুঙ্গবংশের রাজা ভাগভদ্র, শুঙ্গবংশের রাজা ভাগভদ্রের কন্টেম্পোরারি হেলিওডোরাস, এবং এই হেলিওডোরাস হচ্ছে সেই হেলিওডোরাস যার বেশনগর ইনস্ক্রিপশন, যিনি ভারতে এসে বৈষ্ণব ধর্ম নিয়েছিলেন, ইনি প্রথম একজন বিদেশি যিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন ভারতে এসে, এবং সেই বৈষ্ণব ধর্মের ইতিহাস তোমরা পড়েছ, তিনি লিপিবদ্ধ করেছিলেন তার বিখ্যাত গরুড়ধ্বজ শিলালিপি বা হেলিওডোরাসের বিখ্যাত বেশনগর শিলালিপি, যেটা, যে বেশনগর মানে হচ্ছে বিদিশা বলে যে অঞ্চলটা, যেটা শুঙ্গদের রাজধানী ছিল, সেইখানে তিনি এই পিলারটা করেছিলেন, বেশনগর পিলার ইনস্ক্রিপশন বা বিদিশা যেটাকে আমরা বলছি, বা যে শিলালিপিটাকে বলা হয় গরুড়ধ্বজ শিলালিপি। তাহলে হেলিওডোরাস ছিলেন কার কন্টেম্পোরারি? হেলিওডোরাস ছিলেন মেনলি শুঙ্গবংশের রাজা ভাগভদ্রের কন্টেম্পোরারি, একজন শাসক, একজন একজন ট্রাভেলার যিনি এসেছিলেন, গ্রিক ট্রাভেলার যিনি ভারতে এসে বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছিলেন। হেলিওডোরাসের বেশনগর ইনস্ক্রিপশন ভীষণ পরীক্ষায় আসে, তোমরা জানো। আর বাসুদেবের নাম তোমরা সবাই শুনেছ, কুষাণ বংশের শেষ সম্রাট বাসুদেব, আমরা জানি এই বাসুদেব লাস্ট যে অপশানটা রয়েছে, তাহলে এখানে আমরা উত্তর করব অবভিয়াসলি পতঞ্জলি। আমরা নেক্সট প্রশ্নে আসব, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য গুপ্তাস? গুপ্তদের রাজধানী কোনটা ছিল? তক্ষশিলা, পাটলিপুত্র, মথুরা, কুশীনগর। কুষাণদের রাজধানী, গুপ্তদের রাজধানী ছিল কোনটা? আমরা জানি গুপ্তদের দুটো ক্যাপিটাল ছিল, ফার্স্ট ক্যাপিটাল পাটলিপুত্র, সেকেন্ড ক্যাপিটাল উজ্জয়িনী। তাহলে এখানে উজ্জয়িনী নেই, পাটলিপুত্র রয়েছে, পাটলিপুত্র উত্তর হবে অবভিয়াসলি, এটাই ওদের ফার্স্ট ক্যাপিটাল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়িনীকে ক্যাপিটাল করলেন, শকদের বিতাড়িত করে ভারতবর্ষ থেকে উজ্জয়িনীকে রাজধানী করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালেই উজ্জয়িনী ক্যাপিটাল হয়েছিল গুপ্তদের। তাহলে পাটলিপুত্র ফার্স্ট ক্যাপিটাল, সেকেন্ড ক্যাপিটাল উজ্জয়িনী। একবার অন্যান্য ক্যাপিটালগুলোকে দেখে নিই, তক্ষশিলা তোমরা জানো মহাজনপদ, গান্ধার মহাজনপদের রাজধানী তক্ষশিলা, তোমরা পড়েছ। মথুরা, কুষাণদের সেকেন্ড ক্যাপিটাল মথুরা, ফার্স্ট ক্যাপিটাল পুরুষপুর বা পেশোয়ার, সেকেন্ড ক্যাপিটাল মথুরা, আমরা পড়েছি। কুশীনগর, কুশীনগর হচ্ছে মল্ল মহাজনপদের রাজধানী, তোমরা পড়েছ, মল্ল মহাজনপদ, প্রজাতান্ত্রিক মহাজনপদ, সেই মহাজনপদের রাজধানী কুশীনগর এবং পাওয়া, সেই কুশীনগর হলো তাহলে মল্ল মহাজনপদের রাজধানী। এই চারটেই কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপিটাল সিটি, চারটে অপশানে। আমাদের এখানে উত্তর হবে পাটলিপুত্র। আমরা নেক্সট অপশানে যাব, নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার সেভেনে আসব, হুইচ অ্যামং দ্য ফলোয়িং কিং ওয়াজ অলসো নোন অ্যাজ মহামল্ল? মহামল্ল কাকে বলে? নরসিংহবর্মন ওয়ানকে মহামল্ল বলা হয়, গ্রেট রেসলার, মল্ল মানে মল্লযুদ্ধ যেটাকে বলে, রেসলিং, সেই রেসলিং যারা করে তাদের
মল্লযোদ্ধা বলে, রেসলার বলে, দ্য গ্রেট রেসলার, মহান মল্লযোদ্ধা বলা হয় কাকে? নরসিংহবর্মণ ওয়ান। নরসিংহবর্মণ ওয়ান পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা, তোমরা সবাই জানো। নরসিংহবর্মণ ওয়ানের আর একটা বিখ্যাত রাজধানী, আর একটা বিখ্যাত টাইটেল, পুলকেশী টুকে হারিয়ে তিনি বাতাপি জয় করেছিলেন, এবং বাতাপি জয় করার পর তিনি উপাধি নিয়েছিলেন বাতাপি কোন্ডা। তাহলে নরসিংহবর্মণ ওয়ানের আর একটা টাইটেল ছিল বাতাপি কোন্ডা। ওকে, তাহলে এখানে উত্তর করবো আমরা নরসিংহবর্মণ ওয়ান, গ্রেট রেসলার বা মহামল্ল। ওকে, নেক্সট আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 8। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য কিং অফ মগধ অ্যাট দ্য টাইম অফ মহাপরিনির্বাণা অফ গৌতম বুদ্ধ? গৌতম বুদ্ধ যখন মারা যাচ্ছে, এটা আর একটা খুব কমন প্রশ্ন, গৌতম বুদ্ধ যখন মারা গেলেন তখন মগধের রাজাকে বিম্বিসার, উদয়ী, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা একটা এই প্রশ্নটা এইভাবেও দেয় যে মহাবীর এবং গৌতম বুদ্ধের মহাবীর এবং গৌতম বুদ্ধের মৃত্যু দেখেছেন কোন মগধের কোন সম্রাট? ওইখানে যেটা উত্তর হবে অবভিয়াসলি, এটা এখানেও সেই উত্তরটাই হবে, অজাতশত্রু, যিনি একই সঙ্গে গৌতম বুদ্ধ এবং মহাবীরের মৃত্যু দেখেছেন। সুতরাং এখানে অবভিয়াসলি উত্তর করব আমরা অজাতশত্রু। এখানে যদি গৌতম বুদ্ধ না দিয়ে যদি মহাবীরও দিয়ে দিত, তাহলেও কিন্তু উত্তর হতো এই অজাতশত্রু। সুতরাং সি অপশানটা উত্তর হবে, অজাতশত্রু। আমরা নেক্সট কোয়েশ্চনে আসব। হুইচ অ্যামং দ্য ফলোয়িং বুদ্ধিস্ট ক্যানন ইজ রিলেটেড টু দ্য ডিলিং উইথ রুলস ফর মংস অ্যান্ড নানস? বলছে কোন বৌদ্ধ সাহিত্যে আমরা দেখতে পাচ্ছি যে বৌদ্ধ আশ্রমগুলোতে, মঠগুলোতে সন্ন্যাসীদের দায়িত্ব কর্তব্যের কথা লেখা আছে? বিনয় পিটক, অভিধর্ম পিটক, সূত্র পিটক, আর নান অফ দেম। আমরা জানি যে এগুলো হচ্ছে এক একটা পিটক, পিটক হচ্ছে ত্রিপিটকের তিনটে পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, সূত্র পিটক। সূত্র পিটকে রয়েছে গৌতম বুদ্ধের যে ফিলোসফি, সেই ফিলোসফি, গৌতম বুদ্ধের যে সারমন সেটা রয়েছে। অভিধর্ম পিটক গৌতম বুদ্ধের ফিলোসফি রয়েছে, গৌতম বুদ্ধের শেষ জীবনের কথা রয়েছে অভিধর্ম পিটকে। আর বিনয় পিটকে রয়েছে বৌদ্ধ মঠগুলোতে সন্ন্যাসীদের, সন্ন্যাসিনীদের কী দায়িত্ব হবে তার কথা। তাহলে আমরা এখানে উত্তর করব অবভিয়াসলি বিনয় পিটক, যেখানে মংস এবং নানসদের সমস্ত দায়িত্ব কর্তব্যের কথা উল্লিখিত হয়েছে। আমাদের আজকে লাস্ট কোয়েশ্চনে আমরা আসব। হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস হ্যাপেন্ড ইন এডি এরা? অর্থাৎ চারটে ঘটনা দিয়েছে, এর মধ্যে বলছে কোন ঘটনাটা অ্যাকচুয়ালি হয়েছিল এডির ঘটনা, মানে আফটার দ্য ডেথ অফ জেসাস। ফার্স্ট বলছে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, করোনেশন অফ বিন্দুসার, বিগিনিং অফ দ্য শাকা এরা। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, করোনেশন অফ বিন্দুসার, বিগিনিং অফ শাকা এরা। এই চারটে বিখ্যাত ঘটনার মধ্যে কোন ঘটনাটার পাশে সালে আমরা এডি লিখতে পারি? আমরা জানি এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে অবভিয়াসলি উত্তর হবে শাকা এরা বা শকাব্দ, 78 এডি থেকে শুরু হয়েছিল। বাকি যেগুলো রয়েছে সেগুলো সবই বিসির ঘটনা বা বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, বিসির ঘটনা আমরা যেগুলোকে বলতে পারি। কিন্তু এডির ঘটনার মধ্যে পড়ে এখানে একমাত্র যেটা, সেটা হচ্ছে শকাব্দের প্রচলন, 78 খ্রিস্টাব্দে যে প্রচলনটা করেছিলেন কনিষ্ক, আমরা সবাই জানি। আজকে আমরা এত পর্যন্তই আলোচনা করলাম। এরকম ছোট ছোট ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে বিভিন্ন রকম প্রশ্নের উত্তরে আসব, এবং তোমরা এগুলোকে ফলো করো, প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের আরও অন্যান্য চ্যাপ্টার, আরও অন্যান্য টপিকের কথা আসছে এখানে, সেগুলো ভালো করে পড়ো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা ক্লাসে। আজকে এই পর্যন্তই।